দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজ চলে এসেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কুমিল্লা সর্ববৃহৎ হাট চণ্ডীপুরা হাটে। আজ 18 ডিসেম্বর রোজ রবিবার 2022। আমরা আপনাদেরকে এ বাজার থেকে খামার উপযোগী ছোট ছোট মাঝারি সাইজের দেশি সিন্ধি শাইওয়াল বকনা মাছের দাম জানাবো। আজকের বাজারে বকনা মাছের দাম কেমন যাচ্ছে সেই তথ্য দেব। দর্শক, যারা আমাদের আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বর্তমান বাজার দর দাম কেমন যাচ্ছে সেই তথ্য দেব। কুমিল্লার সবগুলো হাটের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কটা আনলেন? চারটা। কি বেচা কেনা হয়েছে? একটা মাল বেচছি। এটা এটা বিক্রি করছেন? কত বিক্রি করছেন? এটা 37 বকনা বাচ্চা, কিছুটা ক্রস আছে হিন্দির সাথে, 37 নাবি আছে, কিন্তু আপনার ওই যে সবকিছু মিলে ক্রসের 37 বিক্রি করছেন। কে কিনছে এটা? গিরস নাই এখানে? উনি উনি কই? উনি আরো দেখতেছে নাকি, হাসিল করতেছে? আচ্ছা দর্শক, প্রথমটা তো দেশি মনে হয়। এটা কত চাইছেন? 32 চাইছেন। বাজারে কত বলে? 25-25 বলে। আচ্ছা, কত বেচা কেনা টার্গেট? 27 হলে বিক্রি করবেন? দর্শক, 27,000 হলে বিক্রি হবে দেশিটা। এটাও দেশি নাকি? এটাও দেশি। এটার বয়স কেমন? 1 বছর। তা বাজার তো প্রায় শেষ পর্যায়ে। আজকে কত টাকা বলছে এটা সাদাটা? 36-37 বলছে। দেওয়া যায় না? কত হলে, কত হলে বিক্রি করবেন? 37-38 হলে বিক্রি করবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা চণ্ডীপুরা হাট থেকে আরো কিছু বকনা মাছের দাম জানাবো। এদিকে আরেকটি বকনা মাছ আছে ভাই। এটা কি জাতের? করস। শিং নাই, মাথাটা খুব সুন্দর, শিং উঠবে। কত চাইছেন ভাই? 42 সাওয়া দাম। কত বলে বাজারে? 37-37 বাজারে বলে। দেওয়া যায় না? কত হলে বিক্রি করবেন? 36-37 হলে বিক্রি হবে। আচ্ছা দর্শক, 36-37 হলে বিক্রি হবে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা আরও কিছু বকনা মাছের দাম জানাবো। এদিকে মোটামুটি কোয়ালিটি সম্পন্ন কিছু বকনা দেখা যাচ্ছে। কি নিয়ে যাচ্ছেন নাকি? নিয়ে যাচ্ছেন? এটা কার গরু আপনার নাকি? আসসালামু আলাইকুম। ভালো আছি, ভালো আছেন? 28 বলছেন না? আপনি কত বলে দিচ্ছেন? ওই লোকের 33 বলে দিচ্ছেন আর উনি 28 বলছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন কথাবার্তা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কটা আনছেন? 13টা। এগুলো কি সিন্ধি না শাইওয়াল? এগুলা সব সিন্ধি শাইওয়াল মনে হয় দিকে আছে। কত করে চাইছেন এগুলা? 45 করে চাইছেন? তো বাজার তো মোটামুটি শেষ পর্যায়ে। কত করে বলে গেছে আজকে? 32-33 করে বলে। এগুলো কি 32-33 দেওয়া যায় না? কত করে দিবেন এগুলা? একদম আচ্ছা দর্শক, একদম 42। এই গরুগুলো কোয়ালিটি ভালো? এগুলা এগুলো শাইওয়াল বলা যায়? এগুলো ঠিক আছে। এগুলো কোন জায়গা থেকে আনছেন? বাতাগান্দি, মানে গারবোরা হাটের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, কালকে যাবেন নাকি? আমি গারবোরা যাই, বুঝছেন, বাতাগান্দি। আচ্ছা দর্শক, উনি বাতাগান্দির লোক সম্ভবত? বাতাগান্দি করি গান্ধী। আচ্ছা আচ্ছা দর্শক, শাইওয়ালগুলো একটু দেখাই। মাশাআল্লাহ, বেশ সুন্দর শাইওয়াল। আসলে এগুলো কারা যে বিক্রি করে এত সুন্দর শাইওয়ালগুলো দেখার মতো? এই জোড়া কত চাইছেন? 110 চাইছেন। বাজারে কত বলছে আজকে? 90 বলছে। দেন নাই? কি দেওয়া যায় না? কি বলেন? 90 বলছে। দাম বেশি কিনা? কত বেচা যায়? কত একটু আগে কিন্তু বলছেন 50 করে লাগবো, এখন 1,10,000 বললে হবে না? বাচ্চাগুলো কিন্তু দেখার মতো, মাশাল্লাহ।
তাহলে এগুলা সব সময় আনন গরু গুলা আলহামদুলিল্লাহ আল্লাহ আনে আগে তো আর ছোট ছোট আনতেন দেখতাম ওই ওই আমার তো ওই সাইডের গরু আছে আরে বুড়া আলো কথা কইন না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই আরো একটি দেশি বকনা বাচ্চা দেখা যাচ্ছে এটা কার ভাই আপনাদের বয়স কত ভাই এটার কয় মাস এক বছর তিন মাস কি বলেন কত চাচ্ছেন আটত্রিশ চাচ্ছেন কত বলে বাজারে ছাব্বিশ সাতাশ বলে না কত বেসে এখানে টার্গেট কত তিরিশ হলে বিক্রি করবে আমরা আপনাদেরকে আরো কিছু বকনা মাছের দাম জানাবো আজকের এই চণ্ডীপুর হাট থেকে বর্তমান বাজার দর কেমন যাচ্ছে সেই তথ্য দেব এদিকে সিন্ধি গরু দেখা যাচ্ছে মোটামুটি এগুলো তথ্য জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন এই জোড়া কত চাইছেন জোড়া একশো বিশ এটা বাষট্টি কত বলছেন এই যে চল্লিশ বলছেন দৌড় দেন কেন চল্লিশ বলে বেশি বলছেন এই জন্য দৌড় দেন দর্শক চল্লিশ বলে এক দৌড় দিছে কত কত হলে বেসা যায় এটা ষাট আচ্ছা দর্শক ষাট হাজার হলে বিক্রি করা যাবে আমরা চণ্ডীপুর হাট থেকে আরও কিছু গরুর দাম জানাবো আজকের বর্তমান বাজার কেমন যাচ্ছে সেই তথ্য দেব মোটামুটি ভাই দুটো কি একজনের নাকি কোনটা ব্যস হয়েছে এটা এটা কত ব্যস হয়েছে একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা ব্যস হয়েছে এটা নাকি দেশি বাচ্চা সাইওয়াল দেখি না না ওটা সাইওয়াল দেশি বাচ্চা সিন্ধি আর কি ক্রস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একত্রিশ হাজার না ওনারা কিনছেন একত্রিশ হাজার টাকা দর্শক আমরা চণ্ডীপুর হাট থেকে আরও কিছু গরুর দাম জানাবো কি দেশি নাকি সাইওয়াল সাইওয়ালের কিছু দেখি না কাকা কত চাইছেন পঁয়তাল্লিশ হাজার বাজারে কত বলে তেত্রিশ চৌত্রিশ বলে কত হলে বিক্রি করবেন চল্লিশ হলে বিক্রি করবেন দর্শক চল্লিশ হাজার হলে বিক্রি করবে এই দেশি মোটামুটি বকনা বাচ্চা ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখবো আরও কিছু তথ্য জানাবো আপনাদেরকে আজকের হাট থেকে এদিকে ক্রস জাতের একটি বাচ্চা আছে ভাই কত চাইছেন আটচল্লিশ হাজার বাজারে কত বলো ভাই আটত্রিশ হাজার মূল দিচ্ছে দেওয়া যায় না হবে না কত বিক্রি করার টার্গেট কত চল্লিশ দর্শক চল্লিশ হাজার টাকা টার্গেট এই বাচ্চাটা ধন্যবাদ ভাই দর্শক আমরা আপনাদেরকে আরও কিছু তথ্য জানাবো আজকের এই হাট থেকে দেখা যাক বাজারের চিত্র কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কটা আনছেন কটা বেসে কেন হয়েছে মাত্র দুইটা এটা কত চাইছেন চল্লিশ চাইছেন কত বলে বাজারে তিরিশ বত্রিশ মূলে কত টার্গেট কত আপনার কাছে কিনা চৌত্রিশ হাজার হলে বিক্রি করবেন দর্শক চৌত্রিশ হাজার হলে মোটামুটি বিক্রি হবে ধন্যবাদ আঙ্কেল আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে চণ্ডীপুর হাট থেকে কিছু বকনা মাছের দাম জানার চেষ্টা করলাম সকাল ভালো থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম